পৃষ্ঠা পঁচাশি অধ্যায় সাতের সাত দশমিক চার অনুশীলনী এখন আমরা অনুশীলনীর সমাধান করব সাত দশমিক চারের অনুশীলনীর এক নম্বর প্রশ্ন রয়েছে নিচের সংখ্যাগুলোর তিনটি গুণিতক লিখে ছোট থেকে বড়ো ক্রমে সাজাও আমরা জানি যে গুণিতক মানে নামতা সুতরাং এখানে আমাদের চারের নামতা লিখতে হবে অর্থাৎ চারের গুণিতক লিখতে হবে তাহলে চারের তিনটা গুণিতক হল চারেককে চার চার দুগুণে আট তিন চারে বারো তার মানে চার আট বারো এখানে আমরা ডট 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 এটা দিতেও পারি নাও দিতে পারি এটা দ্বারা আমরা বোঝাচ্ছি যে চারের গুণিতক আরও অনেক অসীম রয়েছে এখ এক্ষেত্রে আমরা শুধুমাত্র তিনটা লিখেছি আচ্ছা এরপরে সাতের গুণিতক সাত সাত চোদ্দো একুশ তার মানে সাত 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 তিন সাতটা এভাবে এগারো 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 বাইশ তিন তেত্রিশ তারপরে চোদ্দ চোদ্দোর নাম তা বা চোদ্দোর গুণিতক চোদ্দ চোদ্দ আঠাশ তিন চোদ্দং বিয়াল্লিশ ঠিক এইভাবে আমরা এটা লিখে সমাধান করে দেব আচ্ছা দুই নাম্বার নিচের সংখ্যার জোড়াগুলোর জন্য তিনটি সাধারণ গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও তারপরে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু লেখো আচ্ছা তার এই জোড়া আর কি করবো তিনটা সাধারণ গুণিতক তার মানে সাধারণ গুণিতক লেখার আগে আগে গুণিতক লিখতে হবে তাহলে তিনের গুণিতক আমরা তিনের নামটা লিখলাম তিনে কি তিন তিন গুণ ছয় তিন তিন নয় তিন চারে বারো এইভাবে কিন্তু আমরা নামটা লিখবো তারপরে চারের নামটা লিখবো বা চারের গুণিতক লিখবো লিখে আমরা সাধারণ গুণিতক তিনটা আমরা এখানে নিয়ে নেব তাহলে সাধারণ গুণিতক আমরা কি পাচ্ছি এই যে দেখো বারো আর বারো পাচ্ছে এই যে বারো আর বারো তারপরে আর পাচ্ছি চব্বিশ আর চব্বিশ এই যে তারপরে ছত্রিশ আর ছত্রিশ আচ্ছা এখানে তিরিশের পরে অবশ্যই একটা ছত্রিশ বের হবে সুতরাং এখানে আমরা তিন ও চারের সাধারণ গুণিতক পেলাম বারো চব্বিশ আর ছত্রিশ এখন আমরা এটার মধ্যে সবচেয়ে যেটা ছোট বা লঘিষ্ট সেটা আমরা নিব অর্থাৎ এখানে আমাদের তিন তিন ও চারের লসাগু হলো আমাদের বারো তারপরে নিচের সংখ্যার জোড়াগুলোর জন্য আচ্ছা ওই একই প্রশ্ন এটা এখানে আমরা দুই নম্বরটা সমাধান করব তাহলে দেখি চারের গুণিতক অর্থাৎ চারের নাম তা আমরা লিখে নিব। তারপর নয়ের নাম তা বা নয়ের গুণিতক লিখে নিব। লিখে নিয়ে তিনটে আমরা সাধারণ গুণিতক খুঁজে বের করব তাহলে চার ও নয়ের সাধারণ গুণিতক হলো ছত্রিশ আর ছত্রিশ এই যে দেখো ছত্রিশ আছে এখানেও দেখো এই যে ছত্রিশ আছে ছত্রিশ তারপরে দেখো এখানে আমরা এখানে আমরা বাহাত্তর পাবো এখানেও আমরা বাহাত্তর পাব অর্থাৎ এই ষাটের পরে কিন্তু এইদিকে আসলে এগুলোতে আরও অনেক লিখতে হবে আমরা লিখলাম না আরও অনেক লিখতে হবে আচ্ছা তারপরে আমরা একশো আট এখানেও পাচ্ছি এখানেও পাচ্ছি অর্থাৎ আমাদের তিন চার ও নয়ের তিনটা সাধারণ গণিত হলো ছত্রিশ বাহাত্তর আর একশো আট আর এটার লসাগু হলো আমাদের হলো সবচেয়ে ছোটোটা ছত্রিশ এই যে ছত্রিশ হলো লসাগু আচ্ছা এরপরে দেখি আমরা তিন নাম্বার তাহলে তিনের গুণিতক লিখলাম আর হলো নয়ের গুণিতক লিখলাম অর্থাৎ নয়ের নামটা লিখলাম লিখে আমরা এখন সাধারণ গুণিতকগুলো খুঁজে বের করবো তাহলে সাধারণ গুণিতক আমরা পাচ্ছি নয় আর নয় এই যে দেখো এখানে নয় আছে এখানেও নয় আছে তারপরে এই যে এখানে আঠারো আছে আবার এখানেও দেখো আঠারো আছে তারপরে সাতাশ আছে এই যে এখানে সাতাশ এখানে সাতাশ আছে আচ্ছা এখন তিন আর নয়ের লসাগু অর্থাৎ সবচেয়ে ছোটটা হলো। ছোট সাধারণ গণিতক হলো নয় তার মানে নয় হল লসাগু লসাগুর ক্ষেত্রে সবচেয়ে ছোটটা নিতে হবে আচ্ছা এরপরে দেখি চার নাম্বার পাঁচের আমরা গণিতক লিখলাম তারপরে আটের একটু লিখলাম লেখার পরে আমরা এই দুটার মধ্যে সাধারণ গণিত খুঁজে বের করব দেখো এখানে চল্লিশ পাচ্ছি এখানেও চল্লিশ পাচ্ছি তারপরে এখানে দেখো এই যে আশি পাচ্ছি আবার এখানেও আমরা আশি পাচ্ছি তারপরে আমরা একশো বিশ পাচ্ছি দুটাতেই দেখো দুটাতির শেষে দুটার শেষেই একশো বিশ আছে তার মানে আমাদের এই চল্লিশ আশি এবং একশো বিশ এটা হলো তিনটা সাধারণ গুণিতক এর মধ্যে সবচেয়ে ছোট হলো বা লঘিষ্ট হলো চল্লিশ সুতরাং লসাগুও চল্লিশ আমাদের পাঁচ এবং আটের লসাগু হলো চল্লিশ আচ্ছা এরপরে আমরা দেখি তিন নম্বর প্রশ্ন নিচের সংখ্যাগুলোর সকল গুণনীয়ক লেখো অর্থাৎ নয়ের গুণনিয়োগ আমাদের লিখতে হবে গুণনিয়োগ গুণিতক নয় গুণিতক তো নামতা আর গুণনীয়ক হলো ভাজক এর আগে পর্বে আমরা বলেছিলাম যে গুণনীয়ক হলো ভাজক তার মানে নয়কে কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেগুলোই হলো গুণনিয়োগ তাহলে এক আর নয় আমরা পাচ্ছি তার মানে প্রত্যেকটা সংখ্যার এক মানে এক এবং সেই সংখ্যা অবশ্যই তার নিয়োগ এরপরে দেখি তিন তিরিককে নয় এই এক তিন আর নয় ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা নয়কে ভাগ করা যায় না তার মানে নয়ের নিয়োগ হলো এক তিন আর নয় এইরকম করে দুই নম্বরে বারো বারোয়ের নিয়োগ দেখি এক আর বারো অবশ্যই পাই তারপরে বারোকে দুই দ্বারা ভাগ করা যায় দুই আর ছয় ছয় দুগুণে বারো তারপরে তিন দ্বারা ভাগ করা যায় তিন চারে বারো তাহলে বারোয়ের গুণনীয় হলো এক দুই তিন চার ছয় এবং বারো তারপরে তিন নাম্বারে চব্বিশ চব্বিশের গুণ নিয়োগ অবশ্যই আমরা এক আর চব্বিশ আগে লিখে নিব তারপরে দেখি দুই দ্বারা ভাগ করা যায় কিনা হ্যাঁ যেহেতু চব্বিশের লাস্টে কি আছে জোর সংখ্যা আছে তাহলে ২৪ কে দুই দ্বারা ভাগ করা যায় তাহলে বারো দুগুণে চব্বিশ তাহলে দুই আর বারো পেলাম তিন দ্বারা ভাগ করা যায় তিন তিন আটটা চব্বিশ চার দ্বারা ভাগ করা যায় চার ছয় চব্বিশ এই কয়টাই হলো চব্বিশের গুণনীয়ক বা চব্বিশের ভাজক সর্বশেষ এখানে চার নম্বরে তিরিশ তিরিশের গুণনীয়ক এক তিরিশ আমরা আগে লিখে নিই তারপরে দুই দ্বারা ভাগ করে দুই আর পনেরো মানে পনেরো দু গুণে তিরিশ তিন দশে তিরিশ পাঁচ ছয় তিরিশ আচ্ছা এই কয়টাই হল তিরিশের গুণনীয়ক এখন দেখি চার নম্বর নিচের সংখ্যাগুলোর সকল সাধারণ নিয়োগ নির্ণয় করো আচ্ছা এবং প্রতিটি সংখ্যা যুগলের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু লেখো তাহলে আমরা কী করব নয়ের নিয়োগ আগে লিখব নয় কে নয় তিন তিরিক নয় তারপরে পনেরোর গুণনীয়ক লিখব পনেরো কে পনেরো মানে এক আর পনেরো তারপরে দুই দ্বারা পনেরোকে ভাগ করা যাচ্ছে না তারা দুই দ্বারা হচ্ছে না তিন দ্বারা যায় তিন পাঁচা পনেরো তাহলে পনেরোর নিয়োগ পেলাম এক তিন আর পাঁচ এখন এগুলোর মধ্যে সাধারণ গুণনীয় হলো এক আর তিন এক আর তিন হলো সাধারণ গুণনীয় তার মধ্যে সবচেয়ে বড় হল তিন এই তিনই হল গসাগু এরপরে দুই নম্বর ১৪ এর গুণনীয় তাহলে এক আর চোদ্দ চোদ্দোকে চোদ্দ দুই দ্বারা ভাগ করা যাচ্ছে চোদ্দোকে তাহলে দুই আর সাত সাত দুগুণে চোদ্দো আর কিন্তু কিছু নাই আচ্ছা এখন একুশ একুশের আমরা পাই এক আর একুশ আর কি তিন সাতটা একুশ আর কিছু পাই না তার মানে এখন সাধারণ যদি খুঁজি তাহলে দেখো এই যে এক আর এক সাত আর সাত তার মানে এক আর সাত এই দুটাই হলো সাধারণ নিয়োগ তার মধ্যে সবচেয়ে বড়টা সাত তার মানে সাতই হচ্ছে গসাগু এরপরে আমরা দেখি তিন নম্বরে চব্বিশের গুণনীয় চব্বিশেককে চব্বিশ দুই দ্বারা ভাগ করা যাচ্ছে চব্বিশকে তাহলে বারো দুগুণে চব্বিশ তিন আটটা চব্বিশ চার ছয় চব্বিশ এই কয়টা আমরা পেলাম এক দুই তিন চার ছয় আট বারো চব্বিশ আচ্ছা এখন চল্লিশের গুণনিয়োগ চল্লিশ এক চল্লিশ মানে এক আর চল্লিশ দুই দ্বারা ভাগ করলে চল্লিশকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে বিশ দুগুণে চল্লিশ তারপরে চার দশে চল্লিশ তারপরে পাঁচ আটটা চল্লিশ এই কয়টাই হলো চার চল্লিশের গুণনীয়ক এখন এগুলোর মধ্যে আমরা সাধারণ গুণ গুণ গুণনীয় খুঁজে বের করি তাহলে সাধারণ গুণনীয়ক দেখো এক আর এক দুই দুই চার চার এই যে চার চার তারপরে আট আট আর নাই তার মানে এই আটই হলো সবচেয়ে বড় তার মানে আটই হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু এরপরে দেখো পাঁচ নাম্বার চার নাম্বার এখানে পাঁচ আর নয়ের তাহলে পাঁচের নিয়োগ মাত্র দুটা আমরা জানি যে পাঁচ একটা মৌলিক সংখ্যা এটার মাত্র দুটাই গুণনিয়োগ থাকে এক এবং সেই সংখ্যা আর হলো নয় নয়ের গুণনিয়োগ পাচ্ছি এক আর নয় আর হলো তিন তিরিক নয় অর্থাৎ তিন তার মানে নয়ের গুণনীয় তিনটায় এক তিন আর নয় এখন আমরা সাধারণ গুণনীয় খুঁজে বের করি শুধুমাত্র একটাই রয়েছে এখানে হলো এক তার মানে একই হলো গসাগু আচ্ছা এখানে বলছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু ও গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু নির্ণয় করো তার মানে এই আট বারো চব্বিশের লসাগু আগে করব তারপরে আবার গসাগু করব। তাহলে আগে লসাগু করি তাহলে আটের কিছু গুণ গুণিত্বক লিখে নেব বারোর কিছু গুণিতক আমরা লিখে নেব চব্বিশের কিছু গুণিতক আমরা লিখে নেব নিয়ে আমরা কি করব এই যেহেতু আমরা আটচল্লিশ 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 একটা মিল খুঁজে পেয়েছি আর এগুলো বাড়ানোর প্রয়োজন নাই আচ্ছা এখন আমরা এটার লিখতে পারি যে আটচল্লিশ তারপরে এখন এটার গসাগু বানাই গসাগুর জন্য আমরা আমরা কি করবো গুণনীয় খুঁজে বের করবো তাহলে আটের গুণনীয় খুঁজে বের করি আট কে আট চার দুগুণে আট এই কয়টায় তারপর বারো এর গুণনিয়োগ বারো কে বারো এক আর বারো পেলাম দুই আর ছয় ছয় দুগুণে বারো তিন আর চার তিন চারে বারো আচ্ছা আর নাই এখন চব্বিশের নিয়োগ তাহলে চব্বিশেক চব্বিশ মানে এক আর চব্বিশ দুই আর বারো বারো দুগুণে চব্বিশ তিন আটটা চব্বিশ তিন আর আট চার ছয় চব্বিশ মানে চার আর ছয় আচ্ছা এখন আমরা এগুলো সাধারণ গুণনিয়োগ খুঁজে বের করি তাহলে সাধারণ নিয়োগ হল এই যে এক এক তারপরে দুই 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 তারপরে রয়েছে হলো চার 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 তার মানে সাধারণ গুণনীয় হল আমাদের এক দুই আর চার এর মধ্যে সবচেয়ে বড় হলো কোনটা সবচেয়ে বড়ো হলো আমাদের চার তার মানে এখানে গসাগুও চার এরপরে আমরা দেখব যে দুই নাম্বার নয় বারো এবং আটের আগে লসাগু করবো তারপরে গসাগু করবো আচ্ছা লসাগু করার জন্যে প্রথমে আমরা নয়ের গুণিত কিছু লিখলাম এখানে ছত্রিশ পর্যন্ত লিখলাম প্রয়োজনে আবার বাড়াবো তারপরে এর গুণিতক লিখলাম ছত্রিশ পর্যন্ত পেয়ে গেছি এর গুণিতক আমরা এই ছত্রিশ পর্যন্ত পেয়ে গেছি তার মানে এখানে আমরা পেয়ে যাচ্ছি যে নয় বারো আঠারোর লসাগু হলো ছত্রিশ আচ্ছা এখন গসাগু বের করি তাহলে নয়ের গুণিতক লিখতে গুণনীয়ক লিখতে হবে তাহলে নয়ের গুণিত গুণনীয়ক হলো কী কী ন কে নয় মানে এক আর নয় পেলাম আর তিন তিরিক নয় তিন পেলাম এর গুণনীয়ক তাহলে এক আর বারো আগে লিখি এক আর বারো বারোকে বারো ছয় দুগুণে বারো মানে দুই আর ছয় তিন চারে বারো তিন আর চার এই তো এই কয়টায় গুণ নিয়োগ এক আঠারো আগে লিখে নিই তারপর দুই দ্বারা যাচ্ছে দুই আর নয় নয় দুগুণে আঠারো তিন ছয় আঠারো আর নাই এখন এগুলোর মধ্যে আমরা এই যে দেখো এক 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 আর হলো তিন 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 এই এক আর তিন এটা আমাদের সাধারণ গুণনীয়গ এরপরে সাধারণ নিয়োগের মধ্যে সবচেয়ে বড় যেটা তিন সেটাই হলো আমাদের গসাগু ছয় নম্বর যে কোনো যৌগিক সংখ্যা তৈরির জন্য খালি ঘরে দুই তিন ও পাঁচ বসাও দেখো এখানে আমরা যদি প্রথমে এটাতে দুই এটাতে দুই বসাই তাহলে তিন দুগুণে ছয় এখানে যদি আমরা তিন পাঁচ বসাই তাহলে পাঁচ ছয় তিরিশ তিরিশ হয়ে গেল আচ্ছা দুই তিন পাঁচ আচ্ছা এখানে আমরা দেখি দুই বসালাম এটাতে দুই দিলাম এটাতে তিন দিলাম আচ্ছা এটাতে তিন দিলাম তাহলে কত হচ্ছে দুই দুগুণে চার তিন চারে বারো তিন বারং ছত্রিশ তারপর এটাতে দিলাম দুই দুই এখানে পাঁচ দিলাম এখানে তিন দিলাম তার মানে দুই তিন পাঁচ এগুলোর মধ্যে যে কোনো সংখ্যা এখানে বসাতে হবে আচ্ছা বসে এখন আমরা গুণ করবো দুই দুগুণে চার চার পাঁচ কুড়ি তিন কুড়ি ষাট ব্যাস সাত নম্বর বক্সের সংখ্যাগুলোর মধ্যে থেকে দুই তিন ও পাঁচের গুণিতক নির্ণয় করো এই বক্সের এই সংখ্যাগুলোকে কোন কোন সংখ্যা এর গুণিতক কোন কোন সংখ্যা তিনের গুণিতক এবং কোন কোন সংখ্যা পাঁচের গুণিতক তো আমরা এর আগে শিখেছি দুই তিন এবং পাঁচ এগুলোর মানে এগুলো দ্বারা ভাগ করার সংখ্যা অর্থাৎ দুই দ্বারা ভাগ করা যায় এরকম সংখ্যা কিন্তু আমরা জানি যে সব সংখ্যার ডানে শূন্য অথবা জোর সংখ্যা থাকে তাহলে দেখো এটার ডানে জোর আছে এটা আমরা লিখবো যে ডানে জোর বা ডানে শূন্য অথবা জোর সংখ্যা থাকলে তা দুইয়ের গুণিতক তাহলে এটার লাস্টে কি আছে জোর আছে তো এটা লিখলাম তারপরে দেখো একেবারে চারশো ষাট এটার লাস্টে দেখো শূন্য আছে তাহলে এটা দুইয়ের গুণিতক তারপরে এটা লাস্টে দেখো দুই আছে বা জোর সংখ্যা আছে এটাও এর গুণিতক তারপরে লাস্টে শূন্য আছে এই যে আটশো দশ এইটা তারপরে দেখো আর শূন্য লাস্টে শূন্যও নাই আবার দুইও নাই বা জোর সংখ্যাও নাই তাহলে আমাদের এই কয়টাই হলো এই হলো হল এর গুণিতক এরপরে দেখি তিনের গুণিতক তো তিনের গুণিতকের ক্ষেত্রে আমরা জানি যে এই অঙ্কগুলোকে যোগ করে যোগফল যদি তিন দ্বারা ভাগ করা যায় তাহলে সেটা তিনের গুণিতক তাহলে আমরা এখন দেখি যে এখানে দেখো তিনশো দেখো তিন তিন নয় তার মানে তিনশো উনচল্লিশ এটাকে যদি আমরা গুণ যোগ করি তিন তিন আর নয় মানে এই তিন তিনশো উনচল্লিশের তিনটা অঙ্ককে আমরা যোগ করলাম করে পনেরো হলো এই পনেরো তিন দ্বারা বিভাজ্য তার মানে এটাও তিনের গুণিতক তারপর একটা দেখি এই যে নয়শো বারো এই নয়শো বারো এই সংখ্যাটা এই নয়শো বারো তাহলে নয় এক আর দুই যদি আমরা যোগ করি তাহলে বারো হয় বারো তিন দ্বারা বিভাজ্য তার মানে নয়শো বারো হল আমাদের তিনের গুণিতক এই রকম করে যদি আমরা পাঁচশো পঞ্চান্ন এটার যদি যোগ করি পাঁচ 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 তাহলে পাঁচ আর পাঁচে দশ আর পাঁচে পনেরো পনেরো তিন দ্বারা বিভাজ্য তার মানে এই পাঁচশো পঞ্চান্নও তিনের গুণিতক তারপরে আটশো দশ এই যে দেখো আটশো দশ এটাকে যদি আমরা যোগ করি আট এক আর শূন্য যদি যোগ করি তাহলে আট আর একের নয় নয় আর শূন্য যোগ করে নয় হয় তাহলে এই নয় কিন্তু তিন দ্বারা বিভাজ্য তার মানে আটশো দশও হলো আমাদের তিনের গুণিতক তারপরে আর দেখি এই যে নয়শো একান্ন এই যে নয়শো একান্ন যদি আমরা নয় পাঁচ আর এক যদি যোগ করি তাহলে হচ্ছে পনেরো তাহলে পনেরো তিন দ্বারা বিভাজ্য তার মানে নয়শো একান্নও আমাদের তিনের গুণিতক এরপরে পাঁচের গুণিতক এটা একদম সহজ লাস্টে শূন্য অথবা পাঁচ থাকলে তাহলে লাস্টে শূন্য অথবা পাঁচ আছে এই যে এটা পাঁচশো পনেরো তাহলে লাস্টে বা ডায়নে শূন্য বা পাঁচ থাকলে তা পাঁচের গুণিতক তাহলে দেখো পাঁচশো পনেরো এটা লাস্টে পাঁচ আছে তারপরে আছে আমাদের চারশো ষাট তারপরে পাঁচশো পঞ্চান্ন তারপরে আটশো দশ তারপরে আছে সাতশো পঁচিশ আচ্ছা এইগুলো আমাদের এই 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 স্থানে লিখতে হবে এই মানে অঙ্কগুলো আমাদের এই পাঁচের এই ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে আচ্ছা তাহলে আমার আমাদের পাঁচের গুণিতকে আমরা বের করলাম সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার